পাবনার ঈশ্বরদী উপজেলার চরকাত্রা গ্রামের লাফা বেগুনের সুনাম আছে দেশব্যাপী। আর এই লাফা বেগুন গাছই বাজিমাত হয়েছে চাঁদমোহর উপজেলার কৃষক সেলিম শেখের। আমার এক আত্মীয়র বাসা থেকে আমি কয়েকটা বেগুনের চারা নিয়ে এসে লাগাইলাম। লাগানোর পর এখন অন্য গাছগুলো কম বাড়তেছিল, এই গাছটা একটু কেমন যেন বেশি বাড়তেছিল। এখানে যে পয়সাকে জাংলা দেওয়া ছিল, জাংলার তলে আমি পরে জানি জাংলা ভেঙে দেবো। এখন তো গাছ অনেক বড় হয়ে যাচ্ছে, আমি জাংলাটা না ভেঙে জাংলার উপর দিয়ে উঠাই দিচ্ছি। দেওয়াতে বাগুন গাছটা অনেক দূর অনেক সারায় গেছে, সারায় যাওয়ার পরে এখন ভালোই বাগুন ধরতেছে। আশ্চর্যের ব্যাপার হলো বেগুন গাছের জন্য তাকে দিতে হয়েছে মাচা। এক মাসে ফলন পেয়েছেন এক মনের বেশি, বিক্রি হয়েছে প্রায় 2,000 টাকা। ব্যতিক্রমী বেগুন গাছ দেখতে সেলিম শেখের বাড়িতে অনেকেই আসছেন, দেখার পর অনেকে বিস্ময় প্রকাশ করেন। নির্বাচনী ভোট সাহেবের আসে দেখি যে প্রচুর বাগান ধরে রয়েছে, দেখার পরে আমি ও কিছু কর্মকর্তা সাহায্য। 4 মাস আগে শখের বসে এক আত্মীয়ের বাড়ি থেকে ওই জাতের একটি বেগুন গাছ এনে বাড়ির আঙিনায় লাগান। গাছটি দ্রুত বাড়তে থাকে, এর ডালপালা এত দ্রুত বাড়ে যে শেষমেশ মাচা দিতে হয় তাকে। এই বেগুন গাছটির বয়স প্রায় 4 মাস, এক মাসে এক মনের বেশি বেগুন বিক্রি করেছেন সেলিম শেখ। আমি বাগুন প্রায় এক মন বাগুন বিক্রি করছি, আর আত্মীয় স্বজন নিজেরা তো প্রতিদিনই এক দুই দিন পর পর খাওয়া দাওয়া হচ্ছে সবাই খাবে। গাছটার বয়সও যে বেশি তা না, গাছটার বয়স 120। সেলিম জানায় গাছটি যেহেতু আলাদা বৈশিষ্ট্য বেড়ে উঠেছে তাই স্থানীয় কৃষি বিভাগ বিষয়টি পর্যবেক্ষণ করছে। তারা এ বেগুনের বীজ নিয়ে পরীক্ষা করবে, যদি পরবর্তী সময়ে সাফল্য আসে তাহলে চাষিদের মধ্যে এ জাতের বীজ বিতরণ করবে। মাচাই বেগুনটার বিষয়টা একেবারেই নতুন, আমি এখানে স্থানীয় কৃষি সদস্য যারা বাবু অক্কার সাহেব ওনার মাধ্যমে খবর পেয়ে এটা গতকাল নিয়ে দেখতে আসছি। এসে দেখি এই একটা বেগুন গাছ প্রায় 4 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে ভর্তি হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। ওদিনকে আমি এসে গুনছিলাম যে একটা গাছে 65টা পর্যন্ত বেগুন ধরে আছে। তো ওনার থেকে আমি শুনলাম যে উনি এখান থেকে প্রায় 1.5 মনের মতো বেগুন আহরণ করছে। আর মজার বিষয় হচ্ছে এটা কাজল নয়ন জাতের একটি বেগুন, এই বেগুনে অপেক্ষাকৃত রোগ পোকার আক্রমণটা কম হয়।